চীন সফর শেষে দেশে ফেরাছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ দিনে ঢাকা বেজিং একটু সমঝোতা স্মারক সই বিনা সুদে ঋণ সহ এক বিলিয়ন ইয়ের সহযোগিতার আশ্বাস আদালতের স্থিতাবস্থা সত্ত্বেও রাজপথে কোটা বিরোধীরা আজ বিকেল থেকে বাংলা ব্লকেট কর্মসূচির ডাক ধৈর্য ধরার আহ্বান সরকারের পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারের পর আলোচনায় কুমিল্লার আবু সোলেমান মোহাম্মদ সোহেল গ্রামে বাড়ি সহ সম্পদের পাহাড় গার্মেন্টসের নাকি শেয়ার আছে বা নিজে মালিক এরকম ধরনের বাড়িতে আসলে বা শুন ইন্টারভিউ নেই ভাই বানাই কিছু নেই ঠিক আছে তোর যে কোনো একটা লাইন আছে হয়তো তুই দিয়ে দিস আর এসব যাতে কী এখন বাংলাদেশটা আমার হাতের মুঠেই চট্টগ্রামে কিছুতেই থামছে না পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস বর্ষায় ধস ও প্রাণহানির সংখ্যা থাকলেও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ বাসিন্দারা ওই যে মমডা যদি বাড়ি ঘর থাকতে বাড়ি ঘরে চলে যেতে কিছু করার নেই কেন থাকা লাগবে কি জন্য উঠে দিব আমাদের কোনো কোনো স্থায়ী দিব না খাদ্যান ছাড়া আমরা কেন উঠে দেয় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির বেড়েই চলেছে পানিবন্দি মানুষের দুর্ভোগ সিরাজগঞ্জে তলিয়ে আছে শতাধিক তাঁত কারখানা পানি নামে যাওয়ার পরে এগুলো ঠিক করার মতো যে ক্ষতিটা হয়েছে এটা আমরা আর সোজা দাঁড়ার পাবো না ভাই আমরা হ্যাঁ কাজ করতে পারতেছি না ঘরে অভাবের মধ্যে আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সরাসরি নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পদমর্যাদার দ্বন্দ্ব মারামারির ঘটনায় চলছে তদন্ত এই শতকে হাজার কোটির ঘর স্পর্শ করবে বিশ্বের জনসংখ্যা বলছে জাতিসংঘ তার সত্ত্বেও পঞ্চাশ সাল নাগাদ বাসিন্দা কমবে একষট্টিটি দেশে স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি বিস্তারিত খবরে চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে বারোটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছায় এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে বেজিং ছাড়ার কথা ছিল তবে অসুস্থ কন্যা সাইমা ওয়াজেদকে দেখতে কয়েক ঘন্টা আগেই বেজিং থেকে রওনা করেন তিনি আট থেকে দশ জুলাই চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ সব অনুষ্ঠান সূচি সম্পন্ন করেন সরকার প্রধানের সফরের শেষ দিনে এর গ্রেট হল অফ দ্য পিপলসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে একুশটি সমঝোতা স্মারক সই ও সাতটি প্রকল্প ঘোষণা করা হয় এর আগে বুধবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অফ দি পিপলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিতিতে স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র পরে চীনের প্রেসিডেন্টের সাথে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন সহযোগিতার আশ্বাস দিয়েছেন শি জিনপিং চীন সফরের তৃতীয় ও শেষ দিন স্থানীয় সময় সকাল এগারোটায় দি গ্রেট হল অব পিপলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানান সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াং দেয়া হয় গার্ড অব অনার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে তোপধ্বনি হয় বার এরপরেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই সরকার প্রধান বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় একুশটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সম্মত হয় উভয় পক্ষ প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে হয় স্বাক্ষর এবারে সফরে বেশ কয়েকটি নতুন সমঝোতা স্মারক সই হয়েছে যেখানে রয়েছে আর্থিক প্রযুক্তি কৃষি অবকাঠামো সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা এছাড়া দুদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্ভাবতা যাচাই সহ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী বাংলাদেশের একশো ইকোনমিক জোন এবং বঙ্গবন্ধু শিল্প পার্ক সহ শিল্প নগর সহ একশো ইকোনমিক জোনে চায়নার ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন একই সাথে চায়নার জন্য যে ডেডিকেটেড একটি এক্সপোর্ট প্রসেসিং জন্য যে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে সেটিও উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী চীন সরকারের তরফ থেকে নগদ এক বিলিয়ন চীনা মুদ্রা অর্থ সহযোগিতার ঘোষণাও দেন চীনের প্রধানমন্ত্রী এছাড়া ব্রিক্স যোগ দেওয়ার ব্যাপারে চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ইকোনমিক অ্যাসিস্টেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ একটি পরে বেজিং এর গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনা সুদে ঋণ সহ আর্থিক খাতে সহযোগিতা করার জন্য খুব শিগগিরই প্রতিনিধি দল বাংলাদেশ ভ্রমণ করবে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা ইস্যুর সমাধানে চীন আরও জোরালো ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দেন তিনি এ সময় বাংলাদেশে সুনীল অর্থনীতিতে চীনা বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথুন যমুনা নিউজ ঢাকা বেজিং রুটে চালু হলো এয়ার চায়না লিমিটেডের বিমান চলাচল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত দশটা 10 মিনিটে এয়ার চায়নার প্রথম ফ্লাইট বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এ সময় যাত্রীরা বলেন আগে এই রুটে বাংলাদেশ থেকে বিমান না চলায় বেশ বিপাকে পড়তে হতো তবে এখন খুব সহজে ও কম খরচে বেইজিং যাওয়া যাবে আমাদের সময়টাও যেমন বেঁচে যাচ্ছে এবং পাশাপাশি যে আমাদের যে কমফোর্ট যেটা সেটা আমরা পেতে যাচ্ছি ব্যবসায়ী খাতে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে অনেক ভালো একটা এফেক্ট পড়বে আমাদের আশা করি আমাদের ব্যবসায়ীদের আমাদের সাধারণ মানুষের আমাদের ছাত্রছাত্রীদের তাদের লাভ হবে এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য কোটা সংস্কারে এক দফা দাবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যায় সহভাগে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি জানান আজকের বাংলা ব্লকেট কর্মসূচিতে সড়ক ও রেলপথ আওতাভুক্ত থাকবে আন্দোলনকারীরা বলেন কমিশন গঠন করে কোটা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয় কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয় কিংবা একটি ত্রুটিহীন পরিপত্র জারি করা হয় সেটা যদি কালকে সকালেই করা হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আপিল বিভাগের আদেশকে সম্মান জানালেও তারা কোটা সংস্কার চান নির্বাহী বিভাগের কাছে যৌক্তিকভাবে কোটা সংস্কারের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত হলে রাজপথের আন্দোলন বন্ধ করা হবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল সকাল থেকে রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ক্লাস পরীক্ষা বর্জন তারপর অবস্থান কর্মসূচি এরপর শাহবাগে সড়ক অবরোধ করেন তারা এখন চলছে বাংলা ব্লকেট ব্লকেটের প্রথম দুই দিন চার থেকে 5 ঘন্টা করে অচল অবস্থা ছিল ঢাকার গুরুত্বপূর্ণ মরে মরে আন্দোলনের 10ম দিন বুধবার সকাল সন্ধ্যা ব্লকেড রাজধানীর 17 টি পয়েন্টে প্রস্তুতি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে আমরা জোড়ালো আইন আমরা আন্দোলন চালাবো ধরে 24 সালে এসে আমার মনে হয় না আমাদের নারীদের কোনোquota দরকার আছে এখানে শুধুমাত্র 18 পরিপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে বলা আছে আমরা বলছি সরকারি চাকরিতে সকল ব্রেণী এবং তৃতীয় চতুর্থ কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আছে এগারোটার কিছু আগে শুরু হয় ছাত্র আন্দোলনের মূল মিছিল মিছিলটি মধুর ক্যান্টিন সূর্যসেন হল মহসিন হল হয়ে যায় টিএসসিতে সেখান থেকে যাত্রা শাহবাগের দিকে মিছিল শাহবাগে পৌঁছানোর আগেই হাতে হাত ধরে ব্যারিকেড দেয় পুলিশ শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায় সামনে বন্ধ করে দেয়া হয় শাহবাগ কন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কারওয়ান বাজার ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে দিনভর প্রতিবাদী গান কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা কিছুক্ষণ জানানো হয় আপডেট গোটা সংস্কারের দাবিতে টানা দশ দিনের আন্দোলন যার দশম দিন এসে বাংলা ব্লকেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত পুরো অচল রাজধানীর পদঘাট এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদালতের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে হতে হবে কমিশন এবং যৌক্তিক কোটার সংস্কার করতে হবে সেক্ষেত্রে পাঁচ শতাংশের বেশি কোটার রাখা যাবে না এমনটাই চান আন্দোলনরত শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটার কথা আমরা বলছি সেটা সুবিধা বঞ্চিত যারা রয়েছে প্রতিবন্ধী যারা রয়েছে নতুন করে পরিপত্র জারি করে একটি কমিশন গঠন করে দিয়ে কোটার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে এমন সিদ্ধান্ত দিন আমরা কোটা থেকে আমরা আন্দোলন থেকে চলে যাব আমাদের এক দফা নেওয়া হচ্ছে ঠিক তারপরে এক সেকেন্ড রাস্তায় সকাল সাড়ে দশটার দিকে ক্যাম্পাস থেকে বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল তারা ব্লক করে সায়েন্স ল্যাব মোড় যোগ দেয় ইডেন কলেজের শিক্ষার্থীরাও গানে কবিতায় স্লোগানে চলতে থাকে কোটা সংস্কারের আন্দোলন শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার বংশাল থেকে জিরো পয়েন্টে রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মূল মিছিলের কয়েকটি অংশ ভাগ হয়ে অবস্থান নেয় মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেস রাস্তায় সকাল থেকে কার্যত বন্ধ ছিল চানখারপুল জিরো পয়েন্ট থেকে পুরান ঢাকায় যাওয়া আসার প্রায় সবগুলো পথ এছাড়া রেলপথও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচিতে বুধবার স্থবির ছিল পুরো রাজধানী রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থা অবস্থানে থেমে যায় যান চলাচল থমকে যায় জনজীবন দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজটের থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেকে সংকটের দ্রুত সমাধান চান তারা চলছে মায়ের কেমোথেরাপি মাকে নিয়ে গেল কয়েকদিন ধরে সায়েন্স ল্যাব হয়ে এ পথেই ল্যাবেড হাসপাতালে যাতায়াত পারফেজের আজও পড়েছেন শিক্ষার্থীদের বাংলা ব্লকে দিয়ে তো আমরা কেন হসপিটালে যেতে পারবো না পরে অবশ্য অনেকক্ষণ তর্ক বিতর্ক আর অনুরোধের পর শেষ পর্যন্ত মেলে হাসপাতালে যাওয়ার সুযোগ আজকে আমরা কেন এরকম ভোগান্তিতে পড়ছি আজকে আমার মাকে যেই কদিন কেমন দিতে নিয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে জ্যাম রাস্তা বন্ধ এই সেই এরকম লাইগেই রয়েছে তাহলে এইটার প্রতিকার কি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূল সড়কে আসতে শুরু করে আন্দোলনকারীদের মিছিল কিছু বুঝে ওঠার আগেই বসে পড়েন সড়কের ব্যস্ততম মোড়ে সকাল এগারোটা নাগাদ একে একে বন্ধ হয়ে যায় রাজধানীর সতেরোটি পয়েন্ট যান চলাচল বন্ধ করে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও বলা যায় একরকম অবরুদ্ধ হয়ে পড়ে পুরো ঢাকা এই ভোগান্তির কথা কইয়া লাভ আছে দেশের সরকারও বোঝে না আর ওই রাস্তার মানুষও বোঝে না এই যে গাড়ি বন্ধ করে দিব এখন কি করবো আর কালকেও বন্ধ করে দিছি কত জায়গায় তো গাড়ি চলেও নাই মিরপুর রোডে গাড়ি চলে নাই গাড়ি ঘোড়া না চালাই তাহলে সংসার চালাইতে পারো না ছেলেমেয়ে না না খায় থাকতে হবে অনেক জামজট লাগে ছেলে নিয়ে যাওয়া কিন্তু আন্দোলনটা আমি মনে করি সঠিক আন্দোলনটা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া বয়োবৃদ্ধ নারী প্রতিবন্ধী ও শিশুরা উনি তো গ্রাম থেকে আসে উনি মেডিনোভা হাসপাতাল চিনেও না অফিস থেকে দায়িত্বটা আমাকে দিয়েছে তারে দেখাবো দুটোর সময় তো এখানে এসে যে বেঁধে গেলাম এখন কিভাবে যাব শিশু হাসপাতাল গিয়েছিলাম শ্যামলি আমাদের ঢাকা হাসপাতাল ট্রান্সফার করছে ওই জায়গায় রোগী নিয়ে যাইতেছে এটা তো সাধারণ জনগণের খুব ভুগান্তি এটা সরকারও কিছু বলতেছে না ওরাও ছাড়তেছে না তাহলে তো হলো না সকাল পেরিয়ে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা শিক্ষার্থীদের স্লোগানে অবরোধে তখনও রাজধানীর বেশিরভাগ পথ বন্ধ চরম মাত্রায় পৌঁছায় অফিস ফেরত মানুষের ভোগান্তি রাস্তায় নামার পরে মনে করে ওখান থেকে আসছে ভাইঙ্গা আপনি অটো অটোতে ওখান থেকে আসলাম রিক্সা এখন রিক্সা খেতে যাচ্ছে না এখানে নামাজ দিয়ে এখনো হেঁটে যেতে হবে আমার এখানে এসে আমাকে রিক্সা থেকে নামাজ দিলে আমি এখান থেকে কার্টুনটা মাথাত করে নিয়ে নিউ মার্কেটে গেলাম সমাধানটা কী করবে আমি আপনি করবো দেখেন আপনি বলেন সমাধান কী করবো তাদের কাছে যান বলেন মানুষকে কষ্ট দেওয়া হয়রানি করা তবে সন্ধ্যার আগে বেশ কিছু পয়েন্ট থেকে অবরোধ তুলে নিলে জনমনে ফিরে স্বস্তি শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণে বিগত কয়েকদিন ধরে এরকম পায়ে হাঁটা পথেই একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর এই আন্দোলন নিয়ে তাদের পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও তাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল আজকের আপিল বিভাগের শুনানিতে এই সংকটের সমাধান হবে কিন্তু তা না হওয়ায় এখন রাষ্ট্রযন্ত্রের দিকে তাকিয়ে ভোগান্তিতে পড়া এসব সাধারণ মানুষ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা এদিকে গতকাল মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টে জারি করেন আপিল বিভাগ এর ফলে সরকারের জারি করা সালে পরিপত্র বহাল দু অর্থাৎ আপাতত থাকছে না কোটা ব্যবস্থা এক মাস পর পূর্ণাঙ্গ শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশের সর্বোচ্চ আদালত রাস্তায় আন্দোলন না করে ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি আর অ্যাটর্নি জেনারেল বলছেন এই আদেশের পর আন্দোলন যৌক্তিকতা হারিয়েছে সাত আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে সর্বোচ্চ আদালতে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে আদালতে জমা দিতে বলেছেন আদালত এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেঞ্চও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন এই ডিসিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না সেই কথা আমি বলছি কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে আর যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে রাস্তায় বসে থেকে দাবি আদায় করা সম্ভব হবে না তাই চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচি না দিতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী অনুরোধ করেছেন ক্লাসে ফিরে যেতে কোটা ইস্যুতে আদালতের নির্দেশনার পর প্রতিক্রিয়ায় মন্ত্রীরা জানান সরকার ও পুলিশ শিক্ষার্থীদের পাশে আছে তবে শিক্ষকরা ধর্মঘটে থাকায় শিক্ষার্থীরা কোথায় ক্লাস করবে সেই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর ছিল না তাদের কাছে আমাদের দেশে গণতন্ত্র আছে বলেই তারা আদালতে গেছে আদালত জিনিসটা বিবেচনা করবে আমি আমার বিশ্বাস যৌক্তিক ন্যায্য বিচার আদালত করবে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের ধৈর্য আপনাদের জ্ঞান আপনাদের সবকিছু থাকতে হবে আপনারা রকম ভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে এ ধরনের কর্মসূচি আদালতের যা শিক্ষা ফিরে যাওয়ার পিএসসি প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতারের পর আলোচনায় কুমিল্লার আবু সোলেমান মোহাম্মদ সোহেল এলাকায় ব্যবসায়ী পরিচয় দিতেন তিনি বাস্তবে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রয়েছে বিপুল সম্পদ যদিও পরিবারের দাবি এসবই সোহেলের ভাইয়ের আবু সোলেমান মোহাম্মদ সোহেল পিএসসি পরীক্ষার প্রশ্নফাঁসে গ্রেফতার সতেরো জনের একজন কুমিল্লা সদরের বানাসুয়া গ্রামের বাসিন্দা তিনি তার বাড়িতে যমুনা টেলিভিশন গ্রামের বাড়িতে নেই আলিশান ভবন তবে অনেক জমিজমা জমা সম্পদের মালিক সোহেলের পরিবার কয়েক মাস আগেও এলাকায় কোটি টাকার সম্পত্তি কিনেছে তারা এ বিষয়ে পরিবারের কেউ কথা বলতে চান না স্বজনদের দাবি এসবের মালিক সোহেলের ভাই আমি যেটা জানি না ওইটা নিয়ে আমার কথা বলার কোনো দরকার আমাদেরকে এত টাকা দেয় নাই যে আমরা জিজ্ঞেস করব যে এত টাকা কোথায় পাব এগুলো আমাদের জায়গা সম্পত্তি যা আছে এগুলো আমাদের শ্বশুরের দিনের এক পর্যায়ে চাচাদু ভাই ফাঁস করলেন সোহেলের গুমর। জানালেন তার প্রতারণার গল্প একটুতে চাকরি দিয়ে দিল তখন তারে বললাম যে তুই যাই হয়েছে কোনো ইন্টারভিউ নেই ভাইবা নাই কিচ্ছু নেই চাকরি দিয়ে দিস ঠিক আছে তোর যে কোনো একটা লাইন আছে অত তুই দিয়ে দিস আর এসব যার কী তো এখন বাংলাদেশটা আমার হাত তার মুঠে আমরা এসব লইয়ে তো খেলাবেলা করে এটি চলি মিরপুরের ব্যবসায়ী হিসেবে সোহেলকে জানেন এলাকাবাসী তার গোমর ফাঁসের পর হতবাক সবাই ব্যবসা বাণিজ্য করে এরপরে গার্মেন্টসের নাকি শেয়ার আছে বা নিজে মালিক এরকম ধরনের বাড়িতে আসলে বা শুনি কবে বড় হয়েছে কবে এত টাকার মালিক হয়েছে এটা কিন্তু আসলে আমরা এখন জানতে পারলাম আর কি আগে কিন্তু আসলে জানতাম না এটা তো অবশ্যই নিন্দাজনক আমাদের সবার জন্য অপমানজনক তিন ভাই ও দুই বোনের মধ্যে সোহেল সবার ছোট মুরাদনগর দেবিদার ও ঢাকায় তার বেশ কিছু ফ্ল্যাটসহ দোকানপাট রয়েছে বলে জানা গেছে রহমান যমুনা নিউজ বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির তিন কর্মকর্তা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবার তাদের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছে সংস্থাটি বুধবার সন্ধ্যায় পিএসসি থেকে দুদকের সচিব বরাবর চিঠি পাঠানো হয় পাঁচজন হলেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির ডেসপাস্ট রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম চিঠির বিষয়ে পিএসসি জানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য আসছে অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের জন্য দুদককে চিঠি দেয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে পরিচয় গোপন রেখে পিএসসিকে তথ্য দিতে পারে চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না কিছুতেই বরং দিন দিন বসতি বাড়ছে অন্যান্য বছরের মতো এবারও বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা দেখা দিলেও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ বসবাসকারীরা তাদের স্থানান্তর উচ্ছেদ এবং পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি আকবশা এলাকার এক নম্বর ঝিল পাহাড়ে এবং পাদদেশে অবৈধভাবে নির্মিত ঘরে ঝুঁকি নিয়ে বসবাস অনেক পরিবারের প্রতিটি ঘরে আছে বিদ্যুৎ ও পানির সংযোগ মিটার ছাড়া এখানে একটা লোক নাই এবং পানির বিল ছাড়া একটা লোক নাই দেখাতে কেউ পারবে না টাকা দিই মিটার জ্বালাইতেছি পানি কিনি আমরা চলতেছি আমরা এখন বর্তমানে অবৈধ জায়গাতে আছি কিন্তু আমাদের কারণটা অবৈধ না বৈধ পানিটা জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ২৬ পাহাড়ে বসতি অন্তত সাড়ে ছয় হাজার সবখানেই চিত্র একই বর্ষা মৌসুম আসলেই শুরু হয় মাইকিং ব্যতিক্রম হয়নি এবারও কিন্তু পুনর্বাসন ছাড়া সরতে নারাজ কেউই ওই যে মামরা যদি বাড়িঘর থাকতে বাড়িঘরে চলে যেতে কিছু করার নেই এখানে থাকা লাগবে কি জন্য উঠে দিবে আমাদের কোনো কোনো স্থায়ী দিব না খাই দেন স্যার কেন উঠাই দেয় পুনর্বাসন দিয়ে আমাদেরকে ব্যবস্থা করা হোক তাহলে আমরা ইনশাল্লাহ হয়তো এই গরিব মানুষ আমরা বেঁচে থাকতে পারব গত বিশ জুন পাহাড় ব্যবস্থাপনা কমিটির আঠাশতম সভায় গৃহীত ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নেওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত কার্যকর হয়নি এখানে বিদ্যুৎ পানি এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়েছে তো আমরা আশা করি যে যারা পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা যেন সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে আসেন দুই সালে চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসে একশো জনের মৃত্যুর পর তদন্ত কমিটি ছত্রিশ দফা সুপারিশ এবং দুই সালে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে একশো জনের মৃত্যুর পর ৩৫ দফা সুপারিশের একটিও বাস্তবায়িত হয়নি অনেক কমিটি হয় মিটিং হয় সিদ্ধান্ত হয় কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় না তখন ধরে নিতে হবে যে এখানে আন্তরিকতার অভাব আছে চট্টগ্রাম বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়নি সমতলে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট রংপুর গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম সহ উত্তরের কয়েক জেলা জলমগ্ন চরের অসংখ্য ফসলি জমি নিমজ্জিত বাড়িঘর থেকে পানি না সরায় ঘরে থাকা যাচ্ছে না জামালপুর ও সিরাজগঞ্জের মতো মধ্যাঞ্চলের জেলাগুলো প্লাবিত প্রায় দুই সপ্তাহ ধরে যমুনা নদীর পানি নামছে ধীরে সুনামগঞ্জ আর সিলেটে আবারও বাড়ছে সুরমার জল সুনামগঞ্জে বারো উপজেলার নিম্ন ও হাওড়াঞ্চলের চার লাখ মানুষ পানিবন্দী সিলেটে আশ্রয় কেন্দ্রে মানবেতর দিন কাটছে নয় হাজারের বেশি মানুষের কুশিয়ারা তীরবর্তী অনেক এলাকা প্রায় দেড় মাস ধরে প্লাবিত বন্যার ক্ষয়ক্ষতি জানতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তাফা রুবেল রুবেল জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর আমরা দেখছিলাম যে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট আছে সেসব এলাকায় কি ত্রাণ সহযোগিতা পাঠানো হচ্ছে কিনা সবশেষ পরিস্থিতি জানাবেন সোহার আসলে গত দুই দিন যমুনা নদীর পানি বিপদ সীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছিল অর্থাৎ গত দুই দিনে কিন্তু পানি পঁচিশ সেন্টিমিটার কমে পঁয়ত্রিশ সেন্টিমিটার ছিল গতকাল রাত বারোটা পর্যন্ত হঠাৎ রাত বারোটার পর থেকে কিন্তু আজ ভোর ছয়টা পর্যন্ত দুই সেন্টিমিটার পানি আবার বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যমুনা নদীর পানি কিন্তু আবার নতুন করে বাড়ছে এমনটাই কিন্তু আমার জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা তারা আমি দেখার চেষ্টা করি আমি রয়েছি এখানে সিরাজগঞ্জের পূর্ব মোহনপুর এলাকাতে এলাকার এই দৃশ্যটি বলে দেয় আসলে এখানকার মানুষের বন্যার পরিস্থিতি কতটুকু নাজুক শিক্ষা প্রতিষ্ঠান পুরোটাই বন্ধ রয়েছে একই সঙ্গে কিন্তু এখানে তাঁত ফ্যাক্টরি থেকে শুরু করে যে সমস্ত কৃষি জমি সবই কিন্তু তলিয়ে আছে বানের জলে ইতিমধ্যেই দেখতে পারবেন এখানকার যে সমস্ত ঘরগুলো রয়েছে সবই কিন্তু তলিয়ে আছে চারদিকে শুধু থই থই পানি অর্থাৎ বিশুদ্ধ পানির অভাব কিন্তু ব্যাপকভাবে দেখা দিয়েছে এই অঞ্চলে আসলে প্রতিটি বাড়িতেই পানি প্রবেশ করায় যে কারণে এখানকার যে টিউবওয়েলগুলো ছিল সেগুলো সবই তলিয়ে গেছে অনেক দূর থেকে মানুষকে খাবার পানি নিয়ে আসতে হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা আপনারা যেটি জানেন যে গবাদি পশুর কিন্তু ভরপুর এই সিরাজগঞ্জ জেলা সেই গবাদি পশু নিয়ে কিন্তু অনেকটা বিপাকে পড়ে আছে এই অঞ্চলের গো খামারের মালিকেরা আপনি দেখতে পারবেন শুধু চারদিকে যেদিকে চোখ যায় শুধু থই থই পানি অর্থাৎ প্রতিটি বাড়িতে পানি প্রবেশ করায় অনেকটাই লাজুক অবস্থা কিন্তু এই অঞ্চলের মানুষের বিশেষ করে যে সমস্ত এখানকার বৃদ্ধ মানুষ রয়েছে ছোটো ছোটো শিশু রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু অনেকটাই অসহায় অবস্থায় এই বানভাসী মানুষগুলো রয়েছে এবং আপনি দেখতে পারবেন দেখানোর চেষ্টা করি আপনি বেশ কিছু এখানে সবজি বাগান ছিল এবং ফল ফল বৃক্ষ বাগান ছিল সবই কিন্তু তলিয়ে আছে এই বানের জলে যে কারণে কিন্তু এই অঞ্চলে সবজির কিন্তু ব্যাপক দাম বেড়ে গেছে এবং একই সাথে কিন্তু বিশেষ করে যে কথাটি বলছিলেন আপনি যে এই যে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অর্থাৎ ত্রাণের যে কথাটি বললেন সেটি কিন্তু এ পর্যন্ত সরকারিভাবে পঞ্চাশ মেট্রিক টন চাল এবং দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আসলে প্রয়োজনীয় বিশেষ করে সদর বেলকুচি চৌহালি এবং শাহজাদপুর এই সমস্ত অঞ্চলে যে সমস্ত নদী ভাঙন কবলিত মানুষ রয়েছেন তাদের মাঝে কিন্তু দুর্ভোগের চিত্রটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে অনেকটাই রুদ্ররূপ নিয়েছে যমুনা যে কারণে কিন্তু আহ সাজাদপুরে যে নদী ভাঙন যে দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে ধন্যবাদ আপনাকে সিরাজগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য চলমান বন্যায় তলিয়েছে সিরাজগঞ্জের শতাধিক তাঁত কারখানা যমুনার পানি কমতে শুরু করলেও নেই বন্যা পরিস্থিতির উন্নতি ফলে ক্ষতির মুখে পড়েছে কারখানাগুলোর হাজার হাজার তাঁত বেকার হয়ে দুর্বিশহ দিন কাটাচ্ছেন শ্রমিকরা তবে ক্ষতিগ্রস্ত মালিক শ্রমিকদের পাশে দাঁড়াতে বরাদ্দের কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিরাজগঞ্জ সদরের পূর্বমোহনপুর গ্রাম চলমান বন্যায় বাড়িঘরের পাশাপাশি ডুবে আছে এ অঞ্চলের তাঁতগুলো যমুনার পানি আর তাঁতিদের চোখের জলে ক্ষুদ্র শিল্পের কারখানাগুলোতে এখন হাঁটু পানি দুর্ভোগের এই চিত্র জেলার বেলকুচি এনায়নপুর ও শাহজাদপুরেও নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নেই বন্যা পরিস্থিতির উন্নতি পানির নিচে জেলার প্রায় আট হাজার তাঁত নষ্ট হচ্ছে সরঞ্জাম এ অবস্থা থেকে আদৌ ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা সে শঙ্কায় তাঁত মালিকরা

হে কাম তো যে উহুরে আর রয়েছে আমার তাত ঘরে আর রয়েছে দুই তিন হান মেশিন আছে তোলা গেছে ফাটে কাজ করি সেই মহাজনও তো অসহায় আমরা অসহায় হ্যাঁ কাজ করতে পারতেছি না ঘরে অভাবের মধ্যে আছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে চাল ও শুকনো খাবার বরাদ্দের কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আর ক্ষতিপূরণে বন্য কবলিত মালিকদের তালিকা করা হচ্ছে বলেও জানালেন তাত বোর্ডের এই কর্মকর্তা জরিপ করে আমরা আমাদের প্রধান কার্যালয় প্রেরণ করবো যাতে এই ক্ষতিগ্রস্ত তাঁতিরা এবং শ্রমিকরা যাতে কিছু সরকারি বা তাঁত থেকে যে কোনো আর্থিক সহায়তা দেওয়া যায় বা কোনো ত্রাণ সামগ্রী দেওয়া যায় সেটার জন্য আমরা সুপারিশ করি তাত শ্রমিক যদি কাজ না পায় কাজ করার ক্ষেত্রে তারা যদি অনাহারে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের বিজেপি কর্মসূচি আছে আমাদের জিআর চাল আছে তাদেরকে আমরা তাৎক্ষণিক এই সাহায্যটা আমরা দিয়ে থাকি বন্যায় কাজ বন্ধ থাকায় জেলায় প্রায় পঁচিশ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে প্রতি বছরই পাহাড়ি ঢলে চরম দুর্ভোগে পোহাতে হয় নেত্রকোনা দুর্গাপুরবাসীকে ঢল নামলে প্লাবিত হয় সোমেশ্বরী নদীর দুপাশ ভেঙে যায় রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে যায় কৃষি জমি স্থানীয়দের দাবি গভীরতা কমায় বন্যার সময় পানি ধারণ করতে পারে না সোমেশ্বরী তাই নিয়মিত খননের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি পাহাড়ি ঢলে পদঘাট বাড়িঘর ভেঙে যাওয়ার এই দৃশ্য প্রতি বছরের চোখের পলকেই বন্যায় ভেসে যায় গাছপালা ফসলি জমি নেত্রকোনা দুর্গাপুরবাসীর দাবি সমস্বরীর গভীরতা কমে যাওয়ায় ঢল নামলেই প্লাবিত হয় দুপার পানি ঢুকে পড়ে বসত ঘরে চরম দুর্ভোগ পোহাতে হয় নদীর তীরবর্তী মানুষের তাছাড়া নদীর বালি পড়ে সহস্রাধিক হেক্টর জমির আবাদ নষ্ট হওয়ার শঙ্কা থাকে নদীটা অনেক গভীরতা এবং সেই গভীরতা ভয়ে যায় এখন চলে যায় পাহাড়ি ডল আসলে এই নদীর পানি বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের বাড়ি ঘর ভাঙচুর হয় এবং ফসলের জমি নষ্ট হয় আমরা সোনার ফসল পরিশ্রম করে করে কিন্তু আমরা ফসল নিয়ে ঘরে ফিরতে পারি না ভোগান্তি থেকে মুক্তি পেতে উপজেলার নির্বাহী কার্যালয়ের সামনে জড়ো এলাকাবাসী নদীর গতিপথ স্বাভাবিক রাখতে দাবি জানান নিয়মিত খননের পানি উতাল হইয়া বালু জমিনে উঠে আমাদের এই ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানে খনন করা বেশি নাই আমাদের মানে দিয়ে অনেক বাংসে গত বছরে পাঁচ জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে অবগত করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গাপুর উপজেলার সর্বস্তরের কৃষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেয়েছি এই স্মারকলিপিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি এটি প্রেরণের ব্যবস্থা নেব অচিরেই নদী খনন সহ দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জনপ্রতিনিধি এবং লাভ্যতা ফিরে আনতে হলে এই ভালো যেমন দেশের কাজে লাগবে তেমনি নাব্যতা নদীটা হবে আর এখানে যে বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি মেন্টেন করে মেন্টেন করে আমরা এখানে আলু উত্তোলনের ব্যবস্থা করছি চলতি বছর বন্যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে শোমিশ্বরীর দুপারের অন্তত পঞ্চাশটি গ্রাম হুমায়ুন রশিদ যমুনা নিউজ বগুড়ার আদম দেখিতে মেয়ে আর জামাতার ঝগড়া থামাতে গিয়ে প্রাণ দিলেন শাশুড়ি নিহতের স্বজনরা জানান প্রায় তিন বছর আগে জোবেদার মেয়ে সালেহার সাথে একই গ্রামের রাসেলের বিয়ে হয় বিয়ের পর থেকে রাসেল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন বিভিন্ন সময় ব্যবসার কথা বলে রাসেল শাশুড়ির কাছ থেকে টাকা দাবি করতেন টাকা না পেলে মারধর করতেন স্ত্রীকে সম্প্রতি তিনি শাশুড়ির কাছে জমি বিক্রি করে মোটা অঙ্কের টাকা দিতে বলেন গতকাল বিকেলে যৌতুক চেয়ে স্ত্রীর সাথে বাকবিতণ্ডায় জড়ান রাসেল এক পর্যায়ে স্ত্রী সালেহাকে মারধর শুরু করলে শাশুড়ি জোবেদা মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন এ সময় রাসেল হাতে থাকা লোহার বেড়ে দিয়ে জোবেদাকে আঘাত করলে ধারালো অংশ গলায় ঢুকে যায় হাসপাতালে নেয়া হলে মারা যান জোবেদা যে জামাই তাকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম বাইরে কাজ করছে অভিযান অব্যাহত আছে আর লাশের সুরতাল করা হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রপ্তানি আর তারতম্যে কমতে পারে দেড় শতাংশ প্রবৃদ্ধি অর্থাৎ কাটছাঁট করতে হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাব শুধু প্রবৃদ্ধি নয় রিজার্ভ মাথাপিছু আয় সহ নানা ক্ষেত্রে আসবে সংশোধনী দুই অর্থ বছরের দশ মাসের হিসেবে রপ্তানি আয়ে ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি টাকা এই অঙ্ক হিসাব থেকে বাদ যাবে বিশ্লেষকরা বলছেন নতুন করে সূচকের হিসাব করা দরকার তা না হলে নীতি নির্ধারণের সংকট তৈরি হবে রিমন রহমানের রিপোর্ট রপ্তানি আর হিসাব গরমিলে তৈরি হয়েছে চাঞ্চল্য স্পষ্ট হচ্ছে তথ্যপত্র দুর্বলতার দিক গেল দুই অর্থ বছরের দশ মাসের হিসাবে রপ্তানি কম হয়েছে দুই হাজার তিনশো চৌত্রিশ কোটি ডলার অর্থাৎ ইপিবি যে তথ্য দিয়েছে তার চেয়ে পঁচিশ শতাংশ কমিয়ে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক গেল অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস প্রবৃদ্ধির অঙ্ক দুই দশমিক এক দুই শতাংশ কৃষি শিল্প এবং সেবা এই তিন খাতের উৎপাদনের চলতি মূল্য ধরে তৈরি করা হয়েছে এই হিসাব তথ্যে দেখা যায় এই প্রান্তিকে জিডিপিতে শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি কিন্তু রপ্তানির সংশোধিত হিসাব আমল নিলে জিডিপিতে আসবে পরিবর্তন আকার কমতে পারে দেড় শতাংশ এক্সপোর্ট যদি আমার বিশ পার্সেন্ট কমে থাকে আমার এখানে দশ পার্সেন্টের মতো আমার লস হচ্ছে আমার তো অফ এক্সপোর্ট যদি আমার ষাট বিলিয়ন এক্সপোর্ট হয় তাহলে আমি কিন্তু ছয় বিলিয়ন এক্সপোর্ট ছয় বিলিয়ন ভ্যালু অ্যাডিশন হারাচ্ছি আমার জিডিপি থেকে সেটা প্রায় দেড় শতাংশের মতো অর্থাৎ জিডিপি দেড় শতাংশ কমে যাচ্ছে সাতচল্লিশ বিলিয়ন ডলার হলে স্থানীয় মূল্য সংযোজন একরকম হয় তেত্রিশ বিলিয়ন ডলার হলে স্থানীয় মূল্য সংযোজন আরেক রকম হয় যেই মূল্য সংযোজনটাই আমাদের জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং জিডিপির মাত্রাও কিন্তু ওই পরিমাণে কমে যাবে শুধু জিডিপির হিসাবেই পরিবর্তন নয় রিজার্ভ এবং মাথাপিছু আয়ের তথ্যেও আসবে পরিবর্তন বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত হিসাব প্রকাশ করা দরকার আমাদের রিজার্ভে কতটুকু এক্সপোর্ট থেকে যাচ্ছে আমাদের জিডিপিতে এক্সপোর্টের অবদান কত এবং জিডিপির মাত্রা কতটুকু সেটা এবং সেখান থেকে আমাদের মাথাপিছু জাতীয় আয় থেকে শুরু করে অন্যান্যগুলির উপরে এটার একটা অভিঘাত হবে দু সালে স্বল্প দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোলন করবে বাংলাদেশ রপ্তানি তথ্যে গরমিল এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তৈরি করবে প্রতিবন্ধকতা দ্য আন্ডারলাইন দে এক্সপোর্ট অ্যান্ড যে ব্যালেন্স অ্যান্ড ইম্যালেন্স সেটা কিন্তু বড়ো রকমের ইনব্যালেন্স এটা অ্যাডজাস্ট করতে হবে আমাকে এক্সপোর্ট বাড়াতে হবে রেমিটেন্স বাড়াতে হবে কারেন্ট অ্যাকাউন্টটাকে আরেকটু আওতার মধ্যে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আরেক ধরনের কারচুপি ইন্টেলেকচুয়াল কারচুপি যেটা পেলে তাদেরকে কঠোর শাস্তি বিধান করা উচিত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এখন থেকে তৈরি করা হবে রপ্তানির হিসাব রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা মর্যাদায় কে বড় সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নাকি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা এই নিয়ে লড়াই চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মাঝে এরই মধ্যে সংঘর্ষ জড়িয়েছেন তারা এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদনের পর উত্তেজনা আরও বাড়তে পারে বলে গুঞ্জন আছে বিশ্ববিদ্যালয় জুড়ে কাউসার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত দু সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছরই আত্মপ্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী দু সাল থেকে সংগঠনের সদস্য পদ পান কর্মচারী থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারাই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন সম্প্রতি কর্মকর্তাদের একটি অংশ ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গঠন করে এ নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব প্রশ্ন উঠেছে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আলাদা সংগঠনের প্রয়োজন হল কেন পাঁচ বছর সাত বছর কাজ করছে নিজের পদে থেকে তিনি যিনি কর্মকর্তা হয়েই তিনি দায়িত্ব পালন করছেন তখন তার মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা ইমেজ হ্যার কি অনেক কিছুই তার মানে অনেক কিছুই গ্যাপ থেকে যায় এই যে গ্যাপ এটা কোনোভাবেই শিক্ষাগত যোগ্যতাই হোক কিবা কর্মত দায়িত্ব পালনের ক্ষেত্রেই হোক কোনোভাবেই সে মিডিকেট করতে পারে না আমরা মনে করি এই জন্য এখন ডিরেক্ট অফিস অ্যাসোসিয়েশন একটা সময়ের দাবি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের পেছনে ষড়যন্ত্র দেখছেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা পদোন্নতিপ্রাপ্ত যে কর্মকর্তাগণ যারা রয়েছেন তাদের ভোট তারা কম্পারেটিভলি কম পাচ্ছেন এই কারণেই হয়তো তাদের এত বেশি ভরাডুবি হচ্ছেন এমনটি তারা ভাবছেন তো এই ভাবনা থেকে তারা মনে করছেন যে এরা যদি অ্যাসোসিয়েশনে থাকে বা এরা যদি ভোটার থাকে তাহলে পরে তাদের জন্য একটু মুশকিল হয়ে পড়ে কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বিশ্বাস করি যে তদন্ত যে যেই সত্য বিষয়টি বেরিয়ে আসবে সে যারাই যাই হোক যে বা যারা তাদের বিরুদ্ধে আমরা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব এদিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের দাবি নতুন সংগঠনটির বৈধতা নেই তবে খুব শিগগিরই অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই কর্তৃপক্ষ একটি সংগঠনকে অনুমোদন দেয় কর্মকাণ্ড করার জন্য সেই অনুমোদন প্রাপ্ত সংগঠন আজকে দিন পর্যন্ত একমাত্র সংগঠন কর্মকর্তাদের সিটি অফিসার অ্যাসোসিয়েশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো কোর্টের রায় রয়েছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এবং হওয়ার প্রক্রিয়া রয়েছে এবং অথরিটি নিশ্চয়ই আজকে না হোক কালকে অনুমোদন দিবেন অন্যদিকে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের ব্যানারে কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপক্ষকে আমি বলেছি যে তোমরা এমন ধরনের কোনো কাজ করা আপনাদের ঠিক হবে না যেটা আপনার চাকরি বিধি আইন কানুন নিয়মের সাথে সাংঘর্ষিক হয় কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল বিদেশ থেকে পণ্য আসার প্রবণতা কমেছে তারপরও প্রায় এক যুগ পর রাজস্ব আদায় লক্ষ্য অর্জন করেছে বেনাপোল স্থলবন্দর লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি আদায় হয়েছে দুশো কোটি টাকা কাস্টমস কর্মকর্তাদের দাবি ওজন স্কেলে কারচুপি বন্ধ আর ডলারের দাম বৃদ্ধির কারণে এই অর্জন সম্ভব হয়েছে পণ্য আমদানিতে বরাবরই ব্যস্ত সময় পার করে বেনাপল স্থল বন্দর সরকারি মেগা প্রকল্পে সরঞ্জাম তো বটেই ফেব্রিক্স পচনশীল পণ্য মোটর পার্টস ও শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যবহার হয় এই বন্দর তারপরও রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে দুশ্চিন্তা ছিল কর্মকর্তাদের এবার সে জটিলতা কেটেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে লক্ষ্যের চেয়ে দুশো কোটি টাকা বেশি আদায় করেছে বেনাপোল কাস্টমস হাউস আমদানি হয়েছে সতেরো লাখ একুশ হাজার সাতশো আশি টন পণ্য অন্যান্য বছরের তুলনায় পণ্য আমদানি কম হলেও রেকর্ড রাজস্ব কিভাবে আদায় হলো তা নিয়ে আলোচনা নানা মহলে বন্দর কর্তৃপক্ষ যে জিরো টলারেন্স দেখিয়েছে যার কারণেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ লক্ষ্য অর্জন হয়েছে ছয় সাত মাস ধরে আমদানি কিন্তু অনেক অর্ধেকে নেমে কারণ দেশে ডলার বৈদেশিক মুদ্রার সংকট এবং ব্যাংকগুলো এলসি ওপেন করছে না জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা সেটি এই প্রথম দশ বছর পরে পূরণ হলো রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে এখানে এটা একটা মানে রাজস্ব বৃদ্ধির কারণ গত বছরও বেনাপল স্থল বন্দরে ওজন স্কেলে কারচুপি নিয়ে বিস্তর অভিযোগ ছিল রাজস্ব কর্মকর্তাদের দাবি এখন পণ্যের ওজন নেওয়া হয়েছে অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে তার উপর ডলারের দাম বাড়ায় আমদানি পণ্য আনতে খরচ হয়েছে বেশি ফলে বাড়তি রাজস্ব এসেছে কাস্টমস হাউজের হিসেবেও গত অর্থবছরের চেয়ে প্রায় তিনশো আটাত্তর কোটি টাকা বেশি আদায় হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা আইনের যথাযথ প্রয়োগ এবং সকল কর্মকর্তা কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা তার ফলে এ রাজস্ব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অঞ্চল সম্ভব হয়েছে এই কাস্টমসের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের যে অটোমেশন সফটওয়্যার এবং ওজন স্কেলের মাধ্যমে যে আমদানিকৃত পণ্যের ওজন পরিমাপে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণপূর্বক সরকারি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণই এটা অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেনাপল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ছয় শতাংশ শাহিন অন্তরা যমুনা নিউজ গাজা সিটি থেকে সব ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল এরই মধ্যে চলছে সেনাদের বর্বরতা বড় ধরনের হামলা চালিয়েছে তাল আল হাওয়া অঞ্চলে মৃত্যু হয়েছে কমপক্ষে ত্রিশ জনের রাস্তায় এখানে সেখানে পড়ে আছে মরদেহ বুধবার এক ঘোষণায় গাজা সিটি খালি করা নির্দেশনা দেয় তেলাগি ক্রমাগত লিফলেট ফেলে দেয়া হয় সতর্কবার্তা যেতে বলছে দক্ষিণে আজ জাওয়ায়দা ও দেড় আলবালা এলাকায় নিরাপদ সন্ধান নিয়েছে বলা হয় ভয়াবহ যুদ্ধক্ষেত্র হয়ে গাজা সিটি তবে ইসরায়েলের নির্দেশনা না মানার আহ্বান জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসন দাবি ফিলিস্তিনি জনগণকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ফেলায় তেল আবিবের লক্ষ্য এর আগেও বহুবার নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলে সেসব এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ বুধবার মন্তব্য করেছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসারাল্লাহ টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন গাজা আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও হিজবুল্লাহ প্রধান জানান অঞ্চলটির প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় অংশ নিয়েছে হামাস আলাদাভাবে হিজবুল্লার সাথে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান তিনি তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে আরো বড় ধরনের হামলার জন্য প্রস্তুত তারা দিয়েছেন এমন হুঁশিয়ারি গাজাই তেলাবিবের চলমান বর্বর হামলার শুরু থেকে উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত সম্প্রতি রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি হামাজ যা মেনে নেবে আমরাও তাতেই সন্তুষ্ট থাকব যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা দর কষাকষি ছাড়াই আমরা অভিযান বন্ধ করে দেব এর আগেও যা হয়েছে দু সালে বিশ্বের জনসংখ্যা হবে নশো সত্তর কোটি জাতিসংঘের তথ্য বলছে এই শতকেই মানুষের সংখ্যা স্পর্শ করবে হাজার কোটির ঘর তবে কয়েকটি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমায় আছে উদ্বেগও জাতিসংঘ বলছে দু হাজার পঞ্চাশ সাল নাগাদ জনসংখ্যা কমে যাবে এর মধ্যে ছাব্বিশ দেশে অন্তত দশ শতাংশ মানুষ হ্রাস পাবে বিশ্বে জনসংখ্যা আটশো কোটির ঘর ছুঁয়েছিল দু সালের পনেরো নভেম্বর বর্তমানে সংখ্যা আটশো কোটির বেশি দু সালে সাতশো কোটি স্পর্শ করে মানুষের সংখ্যা বিশ্বের জনসংখ্যা প্রথম শত কোটি ছুঁয়েছিল আঠারোশো সালে এরপর দুশো বছরের মধ্যে তা সাত গুণ বেড়ে যায় আর সবশেষ একশো কোটি বেড়েছে মাত্র এগারো বছরে সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ চীন ও ভারত দেশ দুটির প্রত্যেকটিতে একশো চল্লিশ কোটির বেশি মানুষ বসবাস করে তবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও চীনের ক্ষেত্রে চিত্রটা বিপরীত দেশটিতে সন্তান জন্মদানে ব্যাপক অনীহার কারণে কমছে মানুষের সংখ্যা এই শতকে শেষ নাগাদ চীনের জনসংখ্যা নেমে যেতে পারে একশো কোটির নিচে জাতিসংঘের তথ্য বলছে গত দুই শতকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল যে জনসংখ্যা আগামী কয়েক দশকে তাতে লাগাম পড়বে মানুষের সংখ্যা নশো কোটি ছুতে লাগবে পনেরো বছর দু সালে দাঁড়াবে নশো সত্তর কোটি আর দু সালে জনসংখ্যা হবে এক কোটি দু সাল নাগাদ বিশ্বের অন্তত টি দেশে কমবে জনসংখ্যা এর মধ্যে ছাব্বিশটি দেশ কমপক্ষে দশ শতাংশ বাসিন্দা হারাবে জাপান ক্রোয়েশিয়া লাটভিয়া সার্বিয়া মলদোভা হাঙ্গেরি ও ইউক্রেনে কমতে পারে পনেরো শতাংশ পর্যন্ত বেশ কয়েকটি দেশের সরকার প্রণোদনা সহ নানা উদ্যোগ নিয়েও সন্তান জন্মদানে মানুষের আগ্রহ বাড়তে পারছে না উনিশশো সালের এগারো জুলাই পাঁচশো কোটি স্পর্শ করে পৃথিবীর জনসংখ্যা এরপর থেকেই প্রতি বছর এগারো জুলাই জাতিসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে